হসপিটালে নীলাশা চোখ খুলে রোহানকে দেখতে পায়। এদিকে বিবি রণদেবকে ফোন করে নীলাশার সাথে কথা বলতে চায়। রণদেব ও অপর্ণা বুঝতে পারে না যে কি বলবে। তখন বিবি তাদের রাগের মাথায় অপমান করে। বিবির বাড়িতে সবাই নীলাশাকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকে। এমন সময়ই নীলাশাকে নিয়ে রোহান বাড়িতে ঢোকে। মিন্টু ও ঈশান প্রীতিকে হসপিটাল থেকে নিয়ে যাওয়ার সময় সেখানে নীলাশার নাম দেখতে পায় ঈশান এবং দ্রুত নীল, নীল তুমি হসপিটালে কেন গেছিলে? কি হয়েছে নীল? নীল আদিক্ষেতা না করলেও চলবে, নীলের কি হয়েছে সেটা না জানলেও চলবে। তোমার এখন আমার পারমিশন ছাড়া তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে কেন? কোথায় ছিলে সারাদিন? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। ঈশান, আমি জানি মায়ের প্রশ্নের জবাব তোমার কাছে নেই। কি হলো, চুপ করে আছো কেন বলো? উত্তর নেই তো? উত্তরটা দাও ঈশান, ঈশান উত্তরটা দাও। কোথায় ছিলে সারাদিন? কি হলো বলো। আমি তোমায় আগেও বলেছি নীল, সময় এলে আমি ঠিক তোমায় সব জানাবো। ঠিক সময়, ঠিক সময়, ঠিক সময়, সময়টা কবে আসবে ঈশান বলো, কবে আসবে? আমি আর পারছি না ঈশান, আমি আর পারছি না, পারছি না আমি আর। নীল, নীল, সরি নীল একটু আপসেট হয়ে পড়েছে, কিন্তু আবারও তোমাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। আমার মেয়েকে যেভাবে তুমি বাঁচিয়েছো। প্লিজ, হার নয়, আমি তো বললাম ইট ওয়াজ মাই ডিউটি। সেই এই ডিউটি কথাটার অর্থ অনেকেই জানে না। তুমি বসো প্লিজ, বসো। এই তাও মিষ্টি। লাইটটা বন্ধ করো ঈশান। কেন লাইট বন্ধ করবো? কেন? কারণ আমার এই আলোটা ভালো লাগছে না। আমার মনে হয় আমাদের এখন অন্ধকারে থাকা ভালো। তাহলে তোমাকে আমার চোখে চোখ রেখে আমার প্রশ্নের উত্তরগুলো দিতে হবে না। সো প্লিজ লাইটটা অফ করে দাও। না,
আমি লাইট অফ করব না। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তুমি আমাকে বলনি কেন? নিচে সবার সামনে বলিনি, আমার কি হলো না হলো সেটা জানার তো তোমার কোনো দরকার নেই। ও কারণে ঝগড়া করছো কেন? তুমি জানো কিভাবে তোমায় খুঁজেছি আমি? অকারণে ঝগড়া করছি? এত কিছু ঘটে যাওয়ার পরও বলবে আমি অকারণে ঝগড়া করছি? ঈশান সত্যি করে বলো তো, আমাকে খোঁজার মতো সময় আজকে তোমার কাছে ছিল? আমার প্রশ্নগুলো তো তুমি খুব ভালো করে জানো, তার একটারও উত্তর আছে তোমার কাছে? ঈশান আমরা স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে এত গোপনীয়তা থাকে না। আর আমি তোমাকে বারবার প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে গেছি ঈশান, ক্লান্ত হয়ে গেছি। নীল, আমি তোমাকে আগেও বলেছি আবার বলছি, সবকিছু একটা ঠিক সময় হয়। এসব বলার যখন ঠিক সময় আসবে তখন আমি নিজে থেকেই তোমাকে সবকিছু বলবো, তোমাকে আর জিজ্ঞেস করতে হবে না। ঠিক আছে, তুমি যা বললে তাই হবে, আমি তোমাকে আর কিচ্ছু জিজ্ঞেস করব না। কিন্তু আমারও একটা কথা মনে হয়, এইটা আমাদের দুজনে একসাথে থাকার ঠিক সময় নয়, সো প্লিজ আমাকে একা থাকতে দাও ঈশান, প্লিজ। নীল, বাড়ি ভর্তি লোক, তুমি কেন অযথা সিন ক্রিয়েট করছো? আমি সিন ক্রিয়েট করছি? বাড়ি ভর্তি লোকজন আছে তো কি হয়েছে, ভয় লাগছে? সবাই সবকিছু জেনে যাবে। সবার আর সবকিছু জানার কি বাকি আছে বলো? আজ যখন তুমি বাড়িতে ছিলে না, তোমার কি মনে হয় কেউ কিছু বুঝতে পারেনি? শুনলে না বা কি বললো তোমায়, কি প্রশ্ন করলো? আচ্ছা ঈশান, তুমি যদি কোনো ভুল কাজ না করে থাকো, তোমার মনের মধ্যে যদি কোনো পাপ না থাকে, তাহলে সত্যিটা কেন বলতে পারছো না? হয় তুমি আজ সত্যিটা বলবে, নয় আমার থেকে দূরে থাকবে তুমি। আমি এই অশান্তিটা না আর নিতে পারছি না। কি করে বলতে পারলে এটা? তুমি জানো না আমি কি পারি আর কি পারি না। আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না, এটা তুমি জানো না? তোমার জন্য কি কি স্যাক্রিফাইস করতে পারি, কি কি স্যাক্রিফাইস করে এখানে আছি আমি? আমি জানি ঈশান, তুমি আমার জন্য এই বাড়িতে ঘর জামাই হয়ে আছো। একটা ছেলের জন্য ঘর জামাই হয়ে থাকাটা খুব একটা সহজ কাজ নয়। আমার জন্য তুমি এই বাড়ির চাকরের কাজ করছো, আর তার জন্যই তো আমি আরো বুঝতে পারছি না। তুমি যদি আমাকে এতটাই ভালোবেসে থাকো, তাহলে কেন তুমি বলছো না, কেন তুমি বলতে পারছো না প্রীতির সাথে তোমার কিসের সম্পর্ক, কি সম্পর্ক? ওই গলিতে আজ প্রীতি তোমার কোলে মাথা রেখে কি করছিল বলো? কোন গলি? ঈশান, আমার থেকে লুকিয়ে আর কোনো লাভ নেই, আমি নিজের চোখে সব দেখেছি। অনেক সময় নিজের চোখে দেখা ঘটনার অনেক রকম ব্যাখ্যা হয় নীল, শুধু এটুকু জেনে রেখো আমি কোনো ভুল বা অন্যায় করছি না, আমাদের ভালোবাসাকে অসম্মান করছি না আমি। মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় যখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। ঈশান, আর কতক্ষণ অপেক্ষা করবো, কতদিন অপেক্ষা করবো তুমি আমাকে বলো, কতদিন? আমি আর অপেক্ষা করতে পারছি না, তুমি আজকেই আমাকে সব কিছু বলবে। প্রীতির সাথে তোমার কি সম্পর্ক, প্রীতির সাথে কিসের সম্পর্ক, তোমার কি সম্পর্ক বলো আমায়, বলো। জেদ করো না নীল, এতবার তো বললাম, বারবার এক কথা জিজ্ঞেস করছো কেন?
এতদিনে ঈশানের আসল রূপটা নীল দেখতে পেয়েছে। আমি তো প্রথম দিন থেকেই তোমাকে চিনেছিলাম ঈশান। আমার মেয়েকে তুমি অনেক বোকা বানিয়েছ, কিন্তু আর নয়, এবার তোমার সময় এসেছে। কোথায় ছিলে এতক্ষণ? বিবি, আপনি এখনো জেগে আছেন? আমি একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্নের উত্তরে প্রশ্ন হয় না, উত্তর হয়। কোথায় ছিলে এতক্ষণ? আমি মানে বিবি, ওই আমি ওই আমার একটা বন্ধুর খুব শরীর খারাপ বিবি, তাই আমি। মিথ্যে কথা বলো না। না না বিবি, সত্যি, একদম সত্যি। মানে আমি ওই বন্ধুটার বাড়িতে গেছিলাম, ওর ওই ডেঙ্গি হয়েছে তো আমাকে। আমি কিন্তু সব জানি। জানেন বিবি, ঈশানের সঙ্গে প্রীতির সম্পর্কটা কি সেটা তুমি জানো? সেটা কিন্তু আমি জানি। দেখো, আমি ঘাসে মুখ দিয়ে চলি না। এই এত বড় একটা বেবিস কালেকশন করেছি, আমার কিছু বুদ্ধি তো আছে।
আমার বাড়িতেই অনেক কিছু ঘটনা ঘটছে, আমার সামনে, আমার আড়ালে। সবাই ভাবছে আমি কিচ্ছু জানি না। আমি কিন্তু পুরোটা জানি, পুরোটা দেখতে পাচ্ছি। একটা প্রপার টাইমের জন্য অপেক্ষা করছি, সঠিক টাইম। যখন সেটা আসবে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। ঘরে যাও। কি হলো বলো তো, উঠে বসলে কেন? খুব খারাপ স্বপ্ন দেখলাম জানো তো, খুব বাজে স্বপ্ন, যদিও একটু বোকা বোকা। কি স্বপ্ন সেটা তো বলো। দেখলাম দেখলাম আমরা চারজনে, মানে তুমি, আমি, নীলাশা আর ঈশান, আমরা কোথাও একটা যাচ্ছি। দেখে তো মনে হলো পুজোর সময়, রাত্রিবেলা, চারিদিকে প্রচুর লোকজন। আমরা একসাথেই হাঁটছিলাম, তারপর হ্যাঁ তারপর তারপর আমরা একসাথেই হাঁটছিলাম। নীল আর ঈশান কি সুন্দর হাত ধরাধরি করে হাঁটছিল, কিন্তু ওই ভিড়ের মধ্যে নীলের হাত হঠাৎ ঈশানের হাত থেকে ছেড়ে যায়, কোথায় ভিড়ের মধ্যে হারিয়ে যায়। ঈশান ওকে খুঁজতে খুঁজতে ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। তারপর আমরা আমরা নীলাশাকে খুব ডাকাডাকি করছিলাম, চিৎকার করে ডাকছিলাম। ঈশানও নীলকে খুঁজছিল, ওর নাম ধরে ডাকছিল, কিন্তু কিন্তু আমরা আর ঈশানকে দেখতে পেলাম না, শুধু ওর আওয়াজটাই কানে আসছিল। তারপর তারপর কি হলো, ফাইনালি কি হলো? তারপর তারপর ঘুমটা ভেঙে গেল। আচ্ছা, আমি হঠাৎ এরকম খারাপ স্বপ্ন দেখলাম কেন বলতো? আরে স্বপ্ন তো স্বপ্ন, কেন দেখলে তার কোনো যুক্তি হয়? চলো শোবে, চলো এসো। না কিন্তু আমি শুনেছিলাম ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আমার ঈশান আর নীলের কোনো ক্ষতি হবে না তো? আরে এটা বোঝাতে গেলে তো তোমাকে পুরো ফ্রয়েডের থিওরি বোঝাতে হবে। আরে সারাক্ষণ তো তুমি ওদের নিয়েই ভাবো, তাই মাথায় চিন্তা ওদের নিয়ে, তাই না? আর ওদের যদি মাথায় চিন্তা থাকে, ওদেরই স্বপ্ন দেখবে তুমি। এসব নিয়ে ভেবো না, কিচ্ছু হবে না, চলো শুয়ে পড়ো, চলো। এত সকালবেলা আবার কে এলো? আমি দেখছি, দাঁড়াও। নীল?